তো হ্যাপিনেস, তোমাদেরকে আজকে এই ভিডিওতে শেখাবো, তোমরা যদি কাইন মাস্টারে ভিডিও এডিটিং করে থাকো তাহলে তোমাদেরকে কাইন মাস্টারে ভিডিও এডিটিং এর 5টা টিপস শিখিয়ে দেবো, যে টিপসটা অ্যাপ্লাই করে তোমাদের ভিডিও এডিটিং আগের থেকে আরো কিন্তু প্রফেশনাল হয়ে যাবে। তো বেশ, তোমরা জেনে থাকবে একটা ভিডিওর কোয়ালিটি বা কোনো ইনফরমেশন যদি ভালো না হয় কিন্তু ভিডিওটা এডিটিং এর মাধ্যমে কিন্তু আরো প্রফেশনাল বানানো যাবে। তাই বেশ, তোমাদেরকে কাইন মাস্টারে ভিডিও এডিটিং এ এমন 5টা টিপস শিখিয়ে দেবো, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে তোমাদের অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখতে অনেকটা পছন্দ করবে, স্কিপও করবে না, এবং তার সঙ্গে তোমার ভিডিওগুলো যখন তোমার অডিয়েন্সরা দেখবে তখন বোর ফিল হবে না। তাই বেশ, চলো আর বেশ তাই না করে ভিডিওটা শুরু করা যাক। তো বেশ, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা জানো যে আমি এখন থেকে কিন্তু প্রমোশন করা স্টার্ট করছি। তাই বেশ, আমি যে দুটি চ্যানেল উইনিয়ার হিসাবে বেছে নিয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের মিষ্টি পাখি ঈশা। এই দিদিভাইয়ের চ্যানেলে কিন্তু তোমরা বিভিন্ন রকমের ব্লগ এবং এন্টারটেনমেন্ট শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে, তাই দিদিভাইকে তোমরা সাপোর্ট করো এবং চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে এসো। তোমরা আমার ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এরপর 2 নম্বর যে চ্যানেলটা আমি উইনিয়ার হিসাবে বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের MD মাহফুজ আলাম এডিটিং টিমস। এই ভাইয়ের চ্যানেলটা তোমরা গিয়ে দেখে এসো। এই চ্যানেলে বিভিন্ন টেক রিলেটেড ভিডিও এবং তোমরা অ্যান্ড্রয়েড টিপ সম্বন্ধে তোমরা জানতে পারবে, তাই দুটো চ্যানেলই তোমরা ঘুরে এসো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমরা ঘুরে এসে দেখবে এবং ভাইদেরকে সাপোর্ট করবে। তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আজকে যে দুজন উইনার হয়েছে তাদেরকে সাপোর্ট করো এবং তাদের তার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে এসো, কারণ আজকে যদি তোমরা না সাবস্ক্রাইব করো না সাপোর্ট করো পরবর্তীকালে যখন তোমরা উইনার হবে তোমাদেরকেও কিন্তু কেউ সাপোর্ট করবে না। আর তোমরা যদি এদের মতো উইনার হতে যাও তাহলে আমার এই ভিডিওটা ফুল দেখবে, একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ফুল দেখবে। আমি কিন্তু আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা আমার ভিডিও ফুল দেখবে না তাদের কিন্তু আমি প্রমোশন করবো না। তোমরা দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, এখানে তোমরা 3 নম্বরে দেখতে পাচ্ছ যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু খুবই কম আছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা নিচের দিকে আছে, মানে তোমরা অনেকে আছো যে প্রমোশনের আশায় এসে ভিডিওটা একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে চলে যাচ্ছ, ভিডিওটা ফুল দেখছো না। এভাবে করলে কিন্তু আমি প্রমোশন করা বন্ধ করে দেবো, তাই তোমরা আমাকে আমার ভিডিওগুলো ফুল দেখে আমাকে সাপোর্ট করো। আমরাও কিন্তু প্রতিদিন তোমাদের পরপর সাপোর্ট করে যাবো, প্রতিদিন 2-3টে করে চ্যানেল সাপোর্ট করবো, এবং যে আমার মানে এই ভিডিওটা যে ফার্স্ট কমেন্ট করবে তাকে আমি কমেন্ট ট্যাবের মাধ্যমে সাপোর্ট করবো, মানে 3-4টে প্রতিদিন আমি 3-4টে চ্যানেল কিন্তু সাপোর্ট করেই যাবো, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে তোমাদের চ্যানেলগুলো চেক করবো, লাইভ আসবো, সব কিন্তু সবরকম সাপোর্ট কিন্তু তোমাদেরকে আমি করবো, তাই ভিডিওটা ফুল দেখে যাবে, ঠিক আছে। তবে চলো আর বেশি দেরি না করে ভিডিওটার মেন টপিকে যাওয়া যাক। তো বেশ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমরা কাইন মাস্টারটা ওপেন করবো। ওপেন করার পর তোমাদেরকে এমন 5 টিপস শিখিয়ে দেবো যেটার মাধ্যমে তোমার ভিডিও কোয়ালিটি আরও প্রফেশনাল হয়ে যাবে। তো আমরা এখানে প্লাস এখানে প্রেস করবো, এখানে ক্রিয়েট অপশানে আমরা প্রেস করবো, 16:9 নিয়ে নেবো, লং ভিডিও শর্ট হলে এটা নিয়ে নেবে। নেওয়ার পরে একদম নিচে ক্রিয়েট বলে অপশান আছে, এই অপশানটা আমরা প্রেস করবো। তো বেশ, এই অপশানে প্রেস করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পর তোমাদের গ্লাইডটা দেখবে ওপেন হবে, তারপর তোমরা এখান থেকে তোমার ভিডিওটা সিলেক্ট করবে, ঠিক আছে, যে ভিডিওটা তোমরা এডিট করবে কাইন মাস্টার। তো আমি এই ভিডিওটা এডিট করবো একটা, তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো সিলেক্ট করার পর কী করবো, আমি এটা ভয়েসটা প্রথম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভয়েসটা প্রথম কমিয়ে দিচ্ছি, নাহলে ভয়েসটা এলে তোমরা আমার ভয়েসটা বুঝতে পারবে না। তো ভয়েসটা প্রথমে আসার পরেই আমরা কী করবো, এখানে আমাদেরকে কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সবার প্রথমে তোমার যেই ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটার কালার অ্যাডজাস্টমেন্ট করতে জানতে হবে, নাহলে কিন্তু ভিডিওটা প্রফেশনাল দেখতে লাগবে না লুকটা, ঠিক আছে। সেখানে কী করবে, তোমরা ভিডিওটা সিলেক্ট করো, ভিডিওটা সিলেক্ট করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর লেখা আছে, এরপর উপর দিয়ে স্ক্রল করবে, স্ক্রল করার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে তোমাকে দেখাচ্ছি আদৌ এখানে একটা অপশান পেয়ে যাবে যে ফিল্টার বলে, ঠিক আছে। তো এই ফিল্টার অপশানে তোমরা প্রেস করবে, ফিল্টার অপশানে প্রেস করার পরেই তোমরা এখানে একটা ফিল্টার পেয়ে যাবে কোল্ড বলে, তোমরা কম্পিউটার মাউস প্রিন্টার দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই কোল্ড অপশানে ফিল্টারটা প্রেস করে তারপর তোমরা দেখো CU C02 বলে এই ফিল্টারটাই তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। এটার উপর সিলেক্ট করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা 100 করা আছে, তো তোমাদের এটা কমিয়ে দিতে হবে, তোমরা যেরকম চাইছো সেরকম অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। বাড়ালেই দেখো কতটা কালারিং হয়ে যাচ্ছে ভিডিওটা, সেখানে আমি এখানে 20 রেখে দিচ্ছি, ঠিক আছে। 20 বেশি এখানে আমি কিন্তু রাখবো না, বেশি রাখলে কিন্তু বেশি সাদা পাড়া হয়ে যাবে ভিডিওটা। সেখানে এটা রাখার পর আমরা এটা এখান থেকে ব্যাক করে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। আগের থেকে কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো হয়েছে, প্রথম 1 নম্বর টিপস এটা। এরপরে 2 নম্বর টিপস হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, একটু হচ্ছে তোমরা দেখে থাকবে অনেক সময় কী হয়, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায় কিন্তু অডিও যখন আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক সময় ইউজ করি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছোটো থাকে, সেখানে আমাদেরকে বারবার এখানে অডিও থেকে মিউজিকটা সিলেক্ট করতে হয়, সেটা তোমাদেরকে করতে হবে না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেখানে তোমরা কী করবে, যে অডিওটা সিলেক্ট করবে প্রথম নিয়ে নেবে, তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, অডিও অপশানে প্রেস করে এখান থেকে আমরা এখানে অ্যালবামে আসার পর এখানে আমি ডাউনলোড অপশানে চলে আসছি। তো ডাউনলোড অপশানে আসার পর এখান থেকে আমি একটা মিউজিক নিয়ে নিচ্ছি, তো এই মিউজিকটাই আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো মিউজিকটা নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে এই মিউজিকটা কতটা আছে, দেখো এর বেশি কিন্তু আর নেই, ঠিক আছে। তো সেই কারণে তোমরা কী করো, এটা আবার কপি করে নাহলে আবার তোমরা এখানে মিউজিক অপশানে গিয়ে আবার ওই মিউজিকটা নাও, তোমাদের টাইমটা অনেকটা কিন্তু এখান থেকেই হয়ে যায়। সেই কারণে তোমরা কী করবে, এই মিউজিকটার ওপর প্রেস করে, প্রেস করার পরেই তোমরা ওপর দিয়ে এখানে দেখতে পাচ্ছ 3টে এখানে অপশান আছে, এই 3টে অপশানই তোমরা এখানে অন করে দেবে,
তো পরপর তিনটে অপশানই অন করে দিচ্ছি দেখতে পাচ্ছ। অন করার পর এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি, দেখো এবার যতটা ভিডিওটা আছে ততটা মানে যতটা ভিডিওটা লেন্থ আছে ততটা ভিডিও ততটা বড়, কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু ততটা বড়ই হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু নম্বর টিপস, ঠিক আছে। তো এরপর তিন নম্বর টিপস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কী করবে। দেখো এখানে দেখো এই অপশানটাই তোমরা প্রেস করবে। প্রথমে সবার প্রথম ভিডিওটা আমি প্লে করছি, তোমরা দেখো ঠিক আছে কীভাবে প্লে হচ্ছে। দেখো তো দেখতে পাচ্ছ ডাইরেক্ট এখানে প্লে হয়ে যাচ্ছে। আবার শেষটাও তোমাদেরকে দেখাচ্ছি, শেষটা কীভাবে শেষ হচ্ছে তোমরা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা টিপস তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু আরও প্রফেশনালভাবে তোমাদের ভিডিওটা শেষ হবে, শেষ হবে। সেই কারণে তোমরা কী করবে, দেখো এখানে গোল পাড়া দেখতে পাচ্ছ এই অপশানে তোমরা প্রেস করবে। প্রেস করার পরে দেখো এখানে ভিডিও অপশানে চলে আসবে, আসার পর এটা তোমরা দুটো অপশানই অন করে দেবে, ঠিক আছে। এখানে আমি ডবল ট্যাপ দেবে, নিচেটাও ডবল ট্যাপ দেবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইম আছে, টাইমটা তোমরা এখানে 50 সেকেন্ড করে দেবে, এটাও তোমরা নিচেরটাও 50 সেকেন্ড করে দেবে, 0.50 সেকেন্ড করবে, ঠিক আছে। করার পর তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে। এবার আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা স্টার্ট করছি, আগে কিন্তু ব্ল্যাক পড়া হয়ে আস্তে আস্তে কিন্তু আমার ফেসটা আসছে। আবার শেষ করছি, তোমরা দেখো আস্তে আস্তে কিন্তু ভিডিওটা আমার শেষ হয়ে গেলো। এইভাবে তোমরা আমার ভিডিওগুলো যারা দেখে থাকো তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো এটা তিন নম্বর টিপস। এরপর টিপস হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে থাকবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যায়, সেই কারণে আমাদেরকে কী করতে হবে, ট্রানজ্যাকশন ডিফেক্ট কিন্তু এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। সেই কারণে কী করবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল ডটটা আছে, যেখানে আমরা একটা ভিডিও থেকে আরেক জায়গায় যাবো, ঠিক আছে, বা একটা টপিক থেকে আরেকটা টপিকে যাবো, সেই জায়গায় আমরা এখানে লাল লাইনটা নিয়ে আসবো। তো এখানেই ধরো আমি নিয়ে এলাম সাপোজ, টানার পর আমরা কী করবো এখানে এটার উপর প্রেস করবো। ভিডিওটার উপর প্রেস করার পরই আমরা এখানে দেখো কাঁচি অপশানে, কাঁচি অপশানে প্রেস করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছ স্পিরিট অপশানে আমরা প্রেস করে দেবো। স্পিড অপশন প্রেস করার পরই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন হয়ে গেছে কাটের মতো, ওই জন্য আমরা কী করবো এই প্লাস আইকন আমরা এবার প্রেস করবো। তো প্রেস করার পরই দেখবে এরকম অনেক ইফেক্ট চলে আসবে ট্রানজ্যাকশন রিপে, এবং এখান থেকে তোমরা যেটা মন তোমরা এখান থেকে সিলেক্ট করবে, অনেক রকম আছে দেখবে। তো আমি এইটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, পাওয়ারফুলটা। তারপর তোমরা এটা এই অপশানটা আমরা প্রেস করবো, ঠিক আছে, স্কিন বলে আছে এটার উপর আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরই তোমরা দেখতে পাবে ভিডিওটা আমি প্লে করছি, দেখো দেখতে পেলে একটা ভিডিও থেকে আরেকটা ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু এভাবে চলে এলো, ঠিক আছে। আবার অনেক সময় কী করি আমরা এখানে ধরো, এখানে ধরো আরেকটা আমাদেরকে কাট না করুক কিন্তু অনেক সময় ইফেক্ট আমরা অ্যাড করতে পারি, সেই জন্য আমরা কী করবো এর উপরে আমরা প্রেস করবো। প্রেস করার পরে আমরা দেখো ভিডিওটার উপর প্রেস করবো না, ভিডিওটার উপর প্রেস করলে হবে না, এখানে দেখো লেয়ার অপশানে প্রেস করবো। লেয়ার অপশানে প্রেস করার পরে এখানে আমরা দেখো ইফেক্ট বলে অপশান আছে, ইফেক্ট অপশানে আমরা প্রেস করবো। প্রেস করার পরে আমরা কী করবো এখান থেকে আমরা দেখো বেসিক বলে একটা ইফেক্ট আছে দেখতে পাচ্ছ, বেসিক ইফেক্টে নিয়ে নেওয়ার পর আমরা এখানে এই অপশানটা আমরা প্রেস করে দেবো। এই অপশানটা প্রেস করে পড়বো বা এই অপশানটা প্রেস করে দেবো, ঠিক আছে। এইদিকেটা এই অপশানটা ব্লার ব্লার অপশানটা আমরা প্রেস করবো, তারপর এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো, ঠিক আছে। ফুল স্ক্রিন করার পর আমরা এখান থেকে ব্যাক এসে এখানে সিলেক্ট করবো, সিলেক্ট নিচে ইফেক্টটা সিলেক্ট করার পরে দেখো এখানে একটা সেটিং বলে অপশান আছে, সেটিং অপশানে প্রেস করার পর এটা আমরা ফুল করে দেবো, ঠিক আছে। ফুল না করলেও আমরা এখানে এতটা রেখে দিলাম, এতটা রাখার পর কী করবো আমরা এটা মানে ইফেক্টটা প্রথমে লেয়ারটা নিয়ে চলে আসবো, আনার পর আমরা এখানে আবার লেয়ারে চলে আসবো। লেয়ার থেকে আমরা এখান থেকে মিডিয়া, মিডিয়া থেকে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে প্রেস করবো। ডাউনলোড অপশানে প্রেস করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ইমোজি আছে, এখন ধরো এই ইমোজিটা আমরা দিতে চাই, এই ইমোজিটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই সময় এভাবে কিন্তু আমরা বড় বড় করে দিয়ে দিলাম। অনেক সময় দেখতে হবে ভিডিওটা ইমোজি দিলে আরও কিন্তু প্রফেশনাল লাগে, সেখানে ইমোজিটা দেওয়ার পর আমরা কী করবো এবার ভিডিওটা আমরা এভাবে প্লে করবো। তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু প্লে হয়ে যাবে, ঠিক আছে। দেখো ব্যাকগ্রাউন্ডটা মিউজিকটা দেখাচ্ছে না, ইমোজিটা দেখাচ্ছে, ঠিক আছে। বেশি বড় করলে হবে না এগুলো, এত বড় রাখতে হবে। তো এটা আমরা এখান থেকে কাট করে দিচ্ছি, সরি এখান থেকে না, এখানে দেখো কাঁচি অপশান আছে, কাঁচি স্পিড টু রাইট টাইপ প্রেস করে দিলে এটা কাট হয়ে গেল। তারপর আমরা কী করবো এখান থেকে সাউন্ড ইফেক্ট অ্যাড করলে কিন্তু আরও ভালো লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সাউন্ড ইফেক্ট অ্যাড করলে কিন্তু আরও ভালো লাগবে। তোমাদেরকে প্রথম প্লে করে দেখো তো এভাবে প্লে হলো। তো এবার ধরো আমি এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করবো, বা এখানে আমরা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য কী করবো এটার উপর আমরা সিলেক্ট করবো, ইমিজিটির উপর ইন অ্যানিমেশন অপশানে প্রেস করবো। এখান থেকে আমরা এই পপটা দিয়ে দিলাম, পপটা দেওয়ার পর তোমরা দেখতে পাবে প্লে হবে, দেখো তো এভাবে কিন্তু প্লে হয়ে গেলো। দেখতে পেলে এবার আমাদের এখানে সাউন্ড ইফেক্ট দিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। সাউন্ড ইফেক্ট তোমরা যদি না পাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই জন্য আমরা কী করবো, অডিওটা আছে আমাদের, সাউন্ড ইফেক্টটা অডিও থেকে চলে আসবো। আসার পর এখানে আমরা ডাউনলোড অপশানে চলে আসবো, আসার পর এখানে আমরা নিচে গিয়ে অডিও কিন্তু এখানে সাউন্ড ইফেক্টটা কিন্তু এখান থেকে আমি নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি সাউন্ড ইফেক্ট না পাও এখানে কিন্তু অনেক রকম সাউন্ড ইফেক্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ 8-9টা আছে। সেই কারণে আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা এখানে কাট করে নিচ্ছি, কাট করার পর আমি এবার প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি। দুদিকে এভাবে কাট করে নিলাম, কাট করে নেওয়ার পর আমরা এখানে এইভাবে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা ড্র্যাগ করে সাউন্ড ইফেক্টটা এখানে সামনে নিয়ে চলে আসবো। আনার পর এখানে প্লে করছি, দেখো
তো ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে কত সুন্দর প্রফেশনাল লাগলো এবং কিন্তু ভিডিও এডিটিং করলে কিন্তু আরো ভালো লাগে। তো ফ্রেন্ডস এতটুকুই দেখালাম, ঠিক আছে এইটুকু তোমরা করে নাও। এরপর তোমরা যখন সেভ করবে, সেভ করার সময় তোমরা সব সময় ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। সেই কারণে তোমরা কি করবে, এতগুলো সেভ অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 60 FPS আছে, এটা তোমরা অন করবে, ঠিক আছে। যদি অন যদি না করতে পারো সেই নিয়ে ভিডিও আছে কিভাবে অন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সবসময় এটা তোমরা 1080 রাখবে। আর বি রেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, বি রেটটা সবসময় তোমরা এখান থেকে 13-14 রেখে দেবে, আর তার বেশি রাখবে না। আর এটা তোমরা রেজুলেশনটা তোমরা 1080 রাখবে, আর সেখানে তোমার ফ্রেম রেটটা 60 FPS করবে, তাহলে ভিডিও কোয়ালিটি আমার মতো কিন্তু আরও প্রফেশনাল হবে, ঠিক আছে। তো এভাবে তোমরা এডিটিং করো, 4-5 টিপস তোমাদেরকে শিখিয়ে দিলাম, তো এভাবে করো, তখন আরও আস্তে আস্তে তোমরা শিখে যাবে। তাই ফ্রেন্ডস আজকে ভিডিওটা আশা করি ভালো হয়েছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এইরকম ইউটিউব এবং কাইন্ড মাস্টার টিপস রেটের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।